যারা ক্ষমতার চেয়ারে বসে তাদেরকে আল্লাহ চার দফা মূল্যতে দিয়েছেন আল্লাযীনা ইম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ বলেন যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসাই চারটা দায়িত্ব তাদেরকে দেই তাদের প্রধান কাজ নামাজ কায়েম করবে সমাজে যাকাত আদায় করবে ভালো কাজের আদেশ করবে তারপরে মন্দ কাজের নিষেধ করবে ক্ষমতার চেয়ার যারা পায় তাদের জন্য মূলনীতি এটা তারা তো করে না আমাদের কি করতে হবে ঠিক কিনা ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান রাআ মিনকুম মুনকারা চোখ দিয়ে যে সমাজে খারাপ দেখে ফালিউ গায়িরহু বিয়াদি সেজন্য হাত দিয়ে ঠেকিয়ে দেয় হাত দিয়ে ফা ইন লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানি হাত দিয়ে না পারলে মুখ দিয়ে কারণ আপনার অনেক সময় এরকম পরিস্থিতি নাও হতে পারে যে আপনার এত পাওয়ার নাই যে আপনি হাত দিয়ে থামাই দিবেন এরকম হয় না অক্ষম আমি পারি না তখন মুখ দিয়ে কিভাবে পরিবর্তন করবেন বলেন নসিহা করেন কাউন্সিলিং করেন জনমত গড়ে তোলেন ফা ইন লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি হাত দিয়েও থামাতে পারলেন না মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলেন না বিশ্বনবী বললেন অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করে দেওয়ার প্ল্যান করো হৃদয়ে হৃদয়ে ওয়াজালিকা আদাফুল ঈমান এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর এর নিচেও যদি যান মানে আপনার দিলেও লাগে না বিশ্বনবী বলে তাহলে তোমার অন্তরে ঈমানের ছিটে ফোটা নাই চিল্লা এখন ঠিক কিনা এজন্য ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো নামাজের পরপর সাইয়েদনা লোকমান বললেন বাবা নিজেই ভালো করো না সমাজে ভালো ছড়িয়ে দাও ছড়াই দিতে হবে ভালোকে ছড়াই দিতে হয় সঙ্গবদ্ধ জীবন যাপন করতে হয় আপনাকে দাঁড়াতে হবে আপনাকে হিম্মত করতে হবে হিম্মতটাই হচ্ছে ইসমুল আযম ইসমুল্লাহিল আযম ইসমে আযম মানে আল্লাহর এমন একটা নাম যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে এটা কি কেউ বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কেউ বলে ইয়া রহমান ইয়া রহিম অনেক মুফাসসিরিন অনেক মুহাদ্দিসিন এক একটা বলছে যে এইটা হতে পারে এটা হতে পারে অনেকে বলছে হিম্মতটাই হচ্ছে ইসমে আযম তুমি হিম্মত করে আল্লাহর কাছে চাও গোটা দুনিয়া পাল্টে যাবে ঠিক কিনা এজন্য সমাজের পরিবর্তনের জন্য আপনাকে আগে আসার দরকার আছে না নাই ছেলেকে দেখেন সুবহানাল্লাহ বিহামদি কিভাবে ছেলেরে গড়ে তুলতে হয় প্যারেন্টিং লেসন ফ্রম সূরা লোকমান কিভাবে আপনি প্যারেন্টিং লেসন বের করে আনবেন বাবা হিসেবে কিভাবে আপনি ছেলেকে গড়ে তুলবেন নামাজের পরপর সাইয়েদনা লোকমান বললেন ভালো কাজের আদেশ করবা মন্দ কাজের নিষেধ করবা এরপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর লোকমান বললেন ওয়াসবির আলা মা আসাবাক বিপদে ধৈর্য ধরো কারণ লোকমান আলাইহিস সালাম ভালো করেই জানেন যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে ওয়াসবির আলা মা আসাবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই আছে ঘাবড়ে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্টকাকীর্ণ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কিনা এজন্য আমাদেরকে রুখে দেয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি থামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলের আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছো কেন টিস করতেছো কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো দশজন দাঁড়াবে ঠিক কিনা
দাঁড়াতে আপনাকে হবে, সাহস করে দাঁড়াতে হবে।